সন্তান প্রসবকালীন জটিলতায় মারা গেলেন সাবেক জাতীয় নারী ফুটবলার রাজিয়া খাতুন। বুধবার রাত 10টায় সাতক্ষীরায় নিজ বাড়িতে সন্তান জন্মদানের কিছুক্ষণ পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকাহত ফুটবলাঙ্গন। শোক প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। পৃথিবীর আলো দেখেছে কয়েক ঘন্টাও হয়নি। সাবেক জাতীয় নারী ফুটবলার রাজিয়া খাতুনের নবজাতক সন্তান জানেও না নশ্বরী পৃথিবীতে তার আগমনী ঘন্টার পরই চিরবিদায় নিয়েছে মমতাময়ী মা রাজিয়া খাতুন। জাতীয় নারী ফুটবল দলের সাবেক ফুটবলার রাজিয়া 2018 সালে সাফ অনূর্ধ্ব 18 জয়ী দলের সদস্য ছিলেন তিনি। 2019 সালে জাতীয় দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপও খেলেছেন রাইট মিডফিল্ড পজিশনে। বাংলাদেশের হয়ে তার পাওয়া অর্জনের স্বীকৃতিগুলো এখন শুধুই স্মৃতি। সাতক্ষীরায় নিজ বাড়িতে সন্তান জন্ম দেওয়ার ঘণ্টা দুয়েকের মাঝেই রক্তক্ষরণ শুরু হয় রাজিয়ার। তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই অ্যাম্বুলেন্সেই মারা যান এই ফুটবলার। রাজিয়ার সন্তানটা এতিম, রাজিয়ার মা আজকে অসুস্থ, তার দেখার কেউ নেই, রাজিয়ার বাড়িটি শুধুমাত্র খাম্বায় দাঁড়িয়ে আছে। রাজিয়ার মৃত্যুর পর ভেঙে পড়েছে তার পরিবার ও গ্রামবাসী। রাজিয়ার স্বামী ইয়াম রহমানও ফুটবল খেলতেন, ছিলেন বয়সভিত্তিক দলে, সেখান থেকে পরিচয় হয়েছিল দুজনের। জীবন সঙ্গিনীকে হারিয়ে বাকরুদ্ধ স্বামী রাজিয়ার মা আবিরন বিবিও খুঁজে ফিরছেন নিজের মেয়েকে। বলছিল আমাকে, আমি আবার পরে ফোন দিয়ে আমার বাচ্চা হয়েছে, মা সুস্থ আছে, সব সুস্থ আছে বলছিল। এরপরে দিয়ে আমার আর কোনো কল ধরা হয়নি, আমার বউ মারা গেছে না মারা যায় নাই, আমি পরে দিয়ে মাস থেকে শুনছি। রাজিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ক্রীড়াঙ্গনে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ঘটনায় শোক প্রকাশ করেছে। সাবেক সতীর্থ কৃষ্ণা রানী স্মৃতিচারণ করলেন রাজিয়ার, আর প্রশাসনের প্রতি দেশের বিভিন্ন প্রান্তে থাকা সাবেক ও বর্তমান নারী ফুটবলারদের খোঁজ নেওয়ার আহ্বান জানালেন জাতীয় দলের সাবেক নারী কোচ গোলাম রব্বানী ছোটন। আমি মনে করি যে আমাদের ডিসি সাহেবরা বা আরো যারা আছেন, আপনার যদি এই যে আসার পরে পদক না দিয়ে যে ওর খোঁজ খবরটা নেওয়া হইতো, আমার মনে হয় যে হাসপাতালে যদি আনা যেত। তো বাংলাদেশের এখনও এই পরিস্থিতি হয় নাই যে রাজিয়ার আসলে এইভাবে বাড়িতে থেকে আসলে এইভাবে মৃত্যু হবে। দীর্ঘদিন যাবৎ ওর সাথে আমি হচ্ছে বেস্ট ইলেভেনে খেলছি, ওর বিদায়টা আমাদের জন্য খুবই, আমি এবং কি আমাদের ফুটবল ফেডারেশনের যারা আছে সবাই অনেক শোকাহত। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।